বিনাপোলে হত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। হতদরিদ্র, অসহায় ও সমিতির সদস্য শীতার্থীদের মাঝে বেনাপোল রিপোর্টার্স মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সমবায় সমিতির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শার্শা উপজেলা বেনাপোল ইউনিয়ন ও বেনাপোল পৌরসভার চেকপোস্ট বাগে জান্নাত এতিমখানার পাশে এই সমবায় সমিতির নিজস্ব কার্যালয়ে বৃহস্পতিবার সকাল 11:30 সময় বেনাপোল রিপোর্টার্স মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সমবায় সমিতির সঞ্চয় ও ঋণদান পরিচালক সাংবাদিক মোহাম্মদ আব্দুর রহিমের পরিচালনায় ও সমিতির সভাপতি রাকিব আহমেদের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে শীতার্থ হতদরিদ্রদের মাঝে 395টি কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল, শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছে এস রহমান, এমকে টেলিভিশন।